এই তাবলিগটাই আমাদের পৌঁছাতে হবে যথাযথ জায়গায়। তাবলিগ মানে পৌঁছানো, পৌঁছিয়ে দেওয়া। বাল্লাগাই বাল্লিগু তাবলিগান, পৌঁছিয়ে দেওয়া। অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিসের দাওয়াত সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর নাম কি? তাবলিগ। কি পৌঁছাতে হবে আপনাদের প্রশ্ন করি, কি পৌঁছাতে হবে বলেন, কি পৌঁছাতে হবে? ওহির বিধান। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। ওহির বিধান, সূরা মায়েদা 67 নম্বর আয়াত খুলুন। আমি আজকে বুঝাবো ইনশাআল্লাহ সংক্ষেপে যে ওহির বিধানটা কি আর মানুষের তৈরি করা বিধানটা কি। বন্ধুরা, আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছিয়ে দিন, বাল্লিগ আপনি তাবলিগ করুন। কি তাবলিগ করবেন? মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, ওইটা পৌঁছে দিন। আবার বুঝেন, মা উনজিলা কোনটা পৌঁছা দিতে হবে? যা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে, মির রব্বি, সেইটা পৌঁছিয়ে দাও। অন্য কোন বিধান পৌঁছানো যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোন কথা পৌঁছিয়ে দিয়েছেন না, কোন কথা পৌঁছাননি। আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিয়েছেন সূরা আদম 3-4 নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারে এই বিষয়ে নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত তার প্রতি ওহী করা না হয়। অর্থাৎ ওহী হলেই তবেই তিনি বলতেন, তাছাড়া তিনি কথা বলতেন না। এক আশ্চর্য সংবাদ, মোহাম্মদ এত বড় রাসূল হওয়ার পরেও নিজের পক্ষ থেকে কোনো কথা বলার সাহস করেননি। আচ্ছা, যদি বলতেন আল্লাহর নবী, তাহলে আল্লাহ কি ফয়সালা করতেন? সূরা হাক্কা 44-45-46 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। বিশ্ববাসী শুনে রাখো, এই মোহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন, লাখাসনাহু বিলিয়ামিন, আমি তার ডান হাতটি ধরে ফেলতাম, সুম্মালা কতানামিন হলো অতিন, অতপর তাকে জবাই করে দিয়ে গলা থেকে দেহকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহর নবী সাইয়েদুল মুরসালিন, এ কি সেই বড় ইমাম, সেই বড় নবী সাইয়েদুল মুরসালিন, তাকে আল্লাহ বলছেন যদি মোহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন তাহলে আমি তাকে জবাই করে দিতাম। আজকে যদি কোনো ইমাম, কোনো হুজুর, কোনো আলেম, কোনো খতিব, কোনো ফকির, কোনো বক্তা, কোনো পীর, কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধানের নাম করে নিজেরা যদি শরীয়ত তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মানুষ এটা জানেন না আপনারা, কত বড় মানুষ। 448টা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আপনি খুলে দেখবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন মেরাজে, তখন বাইতুল মাকদেসে বিদায় দেওয়ার সময় পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী তাকে বিদায় দিতে এসেছিলেন। আল্লাহ, সব নবী তাকে বিদায় দিতে এসেছেন। বিদায় দিতে এসে দুই রাকাত সালাত আদায় করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম আছেন সকল মানুষের পিতা, আছেন সেখানে আবুল আম্বিয়া, নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সারা জাহানের শাসক সুলাইমান, দাউদ আলাইহিস সালাম আছেন,
আছেন মুসা কালিমুল্লাহ, আছেন ঈসা রূহুল্লাহ, এমন তো অবস্থায় সালাতের ইমামতি করবেন কে? কে ইমামতি করবেন? সবাই উপস্থিত, ইমাম হবেন কে? উফ, যদি বুঝতেন মুহাম্মদ কি জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সেখানে, ইতিমধ্যে জিব্রিল আমিন এসে আল্লাহর নবীর হাতটি ধরে সামনে দিয়ে বলছেন, সবাই উপস্থিত থাকলেও ইমামতির হক আপনার উপরে। কত বড় ইমাম! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লাম তো আনসারাত তো, আমি যখন সালাম ফিরিয়ে দিলাম এবং ঘুরে বসলাম, আমি যখন সালাম ফিরিয়ে দিলাম ঘুরে বসলাম, আমি পিছনের দিকে তাকিয়ে দেখি আমার যারা মুক্তাদি পৃথিবীতে কত নবী রাসূল এসেছিলেন সবাই আমার মুক্তাদি। এত বড় ইমাম, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, হুজুর তোমার থুতনির জোরে এত বেশি, তুমি এত মিথ্যা কাহিনী বলো, তোমার কি হবে, তোমার কি হবে, তুমি একটু চিন্তা করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করছেন, 145 নম্বর হাদিস আবু দাউদ খুলুন, ওযু করার সময় মুখমণ্ডল ধোয়ার পরে এক চুল্লু পানি আবার নতুন করে নিলেন, নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। সাহাবীরা ভাবছেন যে এক চুল্লু পানি এতগুলো দাঁড়িতে দিয়ে কি লাভ হবে, দাঁড়ির প্রত্যেকটা গোড়া কি ভিজবে, দাঁড়ির গোড়া ভিজবে এক চুল্লু পানিতে, কিভাবে দিচ্ছেন এটা? এই অবস্থা দেখে হাদিসের ভাব বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হা কাদা আমারনি রব্বি আযজা ওয়াজাল, ও সাহাবীরা এইভাবে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। অর্থাৎ এই ছোট্ট আমুলটুকু তিনি করবেন, নিজ ইচ্ছায় করতে পারেননি, তার নির্দেশ লেগেছে আল্লাহ। এর চেয়ে বড় প্রমাণ আর কি চাই? কোন একটা বিধান। এই জন্য তো খেপে যাই, বলি তুমি শরীয়তকে অবজ্ঞা করার কে? তুমি কেন বলো এটা ছোটখাটো? তোমার কেন চুলকায় শরীয়তকে তুমি ছোটখাটো বললে কেন? এর অধিকার তোমাকে কে দিল? ইসলামী আন্দোলন নামে করতে গিয়ে তোমার ব্রেনটা পচা গেছে আজ ভাই। তুমি রাসূলের সুন্নাতকে সম্মান করা শিখোনি, যে সুন্নাতের মাধ্যমে সাহাবায়ে কেরাম এই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, পাননি? বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সবাই জান্নাতি না? আশারায়ে মুবাশশারা স্পষ্ট আল্লাহ নবী ঘোষণা করেছেন 10 জন সাহাবী জান্নাতে যাবে। তারা এই আমলগুলো করতেন না? তুমি অবজ্ঞা করো কেন সুন্নাতকে? বন্ধুরা আমার, প্রথম শর্ত হলো তাবলীগের যা আল্লাহ নাজিল করেছেন সেইটা পৌঁছে দিতে হবে, এর বাহিরে কোন জিনিস পৌঁছানো যাবে না। দুই, হাদিসটা শুনুন, 491 পৃষ্ঠা সহিহ বুখারীর প্রথম খণ্ডের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, একটি কথা জানা থাকলে পৌঁছিয়ে দাও, তবে আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাও। কার পক্ষ থেকে? রাসূলের পক্ষ থেকে পৌঁছাতে হবে, বলতে হবে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা পৌঁছা দিতে বলার পরে আল্লাহ নবী পরের বাক্য যেটা বলেছেন সেটা হলো, ওমান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাবা মা কাযাবা মিনান নার, পৌঁছা দিতে গিয়ে যদি আমার নাম করে কেউ মিথ্যা কথা বলে তার স্থান হলো জাহান্নাম। সহিহ বুখারী প্রথম খণ্ডের 491 পৃষ্ঠার হাদিস, আপনি ইচ্ছা করে কোনো কথা বলতে পারবেন না। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 21 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াকুল আলাইয়া মালামাকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়া তাবাবা মাকাদহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে দেয়। মানে আল্লাহ নবী পৌঁছে দিতে বললেন আমার পক্ষ থেকে পৌঁছাও, তবে আমার পক্ষ থেকে মিথ্যাটা পৌঁছায় না। তাহলে দুইটা জিনিস প্রমাণ হলো, এক, কোন ভুয়া জিনিসও পৌঁছানো যাবে না, জাল দলিলও পৌঁছানো যাবে না।
দুইটা জিনিস প্রমাণিত হলো, কোন ভুয়া আমল যারা জাল দলিল নাই সেইটাও পৌঁছানো যাবে না, আবার জাল দলিলটাও পৌঁছানো যাবে না। হ্যাঁ, আপনি জাল কথা বলতে পারেন, তবে বলবেন এটা যেটা মিথ্যা হাদিস এটা জাল হাদিস, এটা আমল করা যাবে না। প্রথম দিকে যাই, তাবলিগের আরো বৈশিষ্ট্য আছে, আমি এটা লিখতে গিয়ে কয়েকটা কলম এখানে লিখেছি, মাত্র দুই তিনটা কলম রেখেছি, বেশি লিখিনি। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। বলুন, তাবলিগের একটা মূলনীতি হলো সৎ কাজে আদেশও দিতে হবে, অসৎ কাজে নিষেধও করতে হবে, শুধু ফজিলত বর্ণনা করলে হবে না। বুঝেননি কথা? যেমন সালাত পড়ার কথা বলতে হবে, যাকাত দেওয়ার কথা বলতে হবে, সিয়াম পালন করার কথা বলতে হবে, তেমনি বলতে হবে সুদ হারাম, বেহায়াপনা হারাম, বেপরোয়া হারাম, মদ হারাম, গাঁজা হারাম, সিগারেট হারাম, আলাপাতা গুল জর্দা ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা সোয়ান এগুলো হারাম, এই কথাই বলতে হবে। ও শুধু পজিটিভটা বলবেন, আল্লাহ কি সেটা বললেন? সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দুইটাই মূলনীতি পাশাপাশি থাকবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। ও শুধু পজিটিভ বলবে, কবরের আজাব বলবে, জাহান্নামের আজাব বলবে, জান্নাতের ফজিলত বর্ণনা করবে, বলবে না সুদ হারাম, মূর্তি পূজা হালাল না হারাম, মূর্তি পূজা শিরিক না, মাজার পূজা শিরিক না, দাওয়াতি কাজ করতে গেলে উল্টা আর একটা, অসৎ কাজে নিষেধ এটা মূলনীতি। তবলিগি ইজতেমা চলছে কিন্তু আপনি শিরিক বেদাতের বিরুদ্ধে বলবেন না, এটা হতে পারে না। শিরিক বেদাতের বিরুদ্ধেও কথা বলতে হবে, মানুষকে বলতে হবে মূর্তি পূজা শিরিক, ছবি পূজা শিরিক, মানুষকে বলতে হবে দুর্নীতি, আত্মসাৎ, সন্ত্রাসী কার্যক্রম, এইগুলো হারাম, বলতে হবে না। এগুলো শুধু পজিটিভটা বলবেন যে না ওটা হুকুম দেওয়া হয়নি, এইগুলোর বিরুদ্ধে বলা হয় না। মাজার পূজা শিরিক একবার, কবর পূজা শিরিক একবার, মানুষ পূজা শিরিক একবার, খাম্বা পূজা শিরিক একবার, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা, এগুলো কি শিরিক একবার না? এই শিরিক মানুষকে ছাড়ানোর জন্য কথা বলতে হবে। আর একটা মূলনীতি, সর্বাগ্রে তাওহীদের দাওয়াত দিতে হবে, সেটা আগে বলে দিছি আমি প্রথম দিনে, আজকে নয়। তারপর একটা মূলনীতি বলতে হবে, হেকমতের সাথে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে, নম্র কথা, ভদ্র আচরণ ও সুন্দর ব্যবহারের মাধ্যমে দাওয়াত পেশ করতে হবে, উশৃঙ্খল হয়ে দাওয়াত পেশ করা যাবে না। আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি, এত কথা বলার সময় নাই।